প্রিয় দর্শক, ডেইলি প্রাইম হাঙ্গামায় আপনাদের স্বাগত জানাই। সঞ্চালনে আমি শুভ। আজ আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ির স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে, যেখানটায় চর্মশিল্প মেলা 2021 এর আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি প্রত্যেক বারে কিন্তু এখানে আয়োজন করা থাকে, এই মেলার আয়োজন করা হয়, এবারও তাই। এবারও তার বিকল্প নয়, কিন্তু দুদিন আগে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আনাউন্স করা হয়েছে যে কিছু কোভিড নতুন নতুন কোভিডের বিধিনিষেধ জারি করা হয়েছে। বলতে গেলে দেশ জুড়ে কিন্তু যে হারে কোভিড পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে, সেদিকে মাথায় রেখে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু কোভিড বিধি নির্দেশিকা জারি করা হয়েছে। আপনাদের আমরা এই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখাবো, তার পাশাপাশি এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তবে তার আগে আপনাদের আমি প্রথমেই দেখিয়ে দিই, এখানে কিন্তু একটি ব্যানার টাঙানো হয়েছে, যারা মেলা কর্তৃপক্ষ রয়েছে সেই মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ব্যানারটি টাঙানো হয়েছে। এখানটায় বলা হয়েছে যাতে কোনো রকম যেসব কোভিড বিধি আর রয়েছে, যেমন ধরুন মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা, এই সব জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যারা এখানে ঘুরতে আসবেন, মেলায় ক্রয় করতে আসবেন তাদেরকে। প্রিয় দর্শক, আমরা এখানে একটি প্রথমেই কিন্তু একটা দোকানে এসেছি। এখানে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু রকমারি জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর সুন্দর, সবার কাছে আকর্ষণীয় বিষয়। কিন্তু তার পাশাপাশি কিন্তু কোভিডের বিষয়টি কিন্তু আমাদের মাথায় রয়েছে, আর সেই বিষয়ে আমরা এখানকার যে ব্যবসায়ী রয়েছেন ওনার সাথে কথা বলে নেব। নমস্কার ম্যাম। ম্যাম আপনার নাম? সোমা সরকার। আমার বুটিকের নাম দৃশ বুটিক। ম্যাম বলছিলাম যে এই যে কোভিড সিচুয়েশন, এটা কিভাবে আপনারা দেখছেন? মানে যেহেতু যারা অনেক বাইরের বাইরে থেকে লোকজন আসছেন, প্রত্যেকে কিন্তু কিছু না কিছু ক্রয় করতে আসছেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি মেনটেন করে চলছে, যে মাস্ক বা প্রত্যেকে মাস্ক ব্যবহার করছে আর মাস্ক পরে স্টলে ঢুকতে হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকেও? আমরা মানে বলছি যে মাস্ক পরেই ঢুকুন, স্যানিটাইজার দিচ্ছি, ওরা ওনার হাত স্যানিটাইজ করেই শাড়ি ধরছে, দেখছে প্রত্যেকের প্রোডাক্ট, এইভাবেই দেখানো হচ্ছে। তারপরে চলে যাওয়ার পরে টাকা দিচ্ছে, আমরা আবার স্যানিটাইজ ইয়ে করে নিচ্ছি, এভাবেই চলছে। কিন্তু কোভিডের প্রভাব খুব পড়েনি, মেলায় কিন্তু কাস্টমার ঢুকছে, মেলায় এমনি মেলায় কাস্টমার আসছেন আর কি প্রচুর। হ্যাঁ, তবে এই যে একটা কোভিড বিধিনিষেধ জারি করা হলো, সেই ফলে কি ব্যবসায় কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে? পরশু দিন থেকে তো বিধিনিষেধটা জারি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি, এখন দেখি আজকের দিনটা কি হয়। এখনো তো কাস্টমার ঢুকেই যাচ্ছে, ভালোই চলছে সবার বিজনেস, দেখা যাক কি হয়, পরবর্তী হয়তো হতে পারে। দর্শক আপনারা দেখে নিলেন, ওনারা বলছেন যে সমস্ত রকম যেসব কোভিড বিধি রয়েছে, মাস্ক পরা বা এইসব, এগুলো কিন্তু মেনটেন করে ওনাদেরকে এখানে আসতে হবে। যারা যারা এখানে ক্রয় করতে আসবেন তারা এখানে আসতে পারবেন। তার পাশাপাশি উনি বললেন যে স্যানিটাইজ করে শাড়ি কিংবা কাপড়ে হাত দেওয়া এসব রয়েছে। উনি বললেন যে এখন পর্যন্ত ওনারা তেমন কোভিডের বিধিনিষেধের ফলে তেমন ক্ষতির সম্মুখীন হননি, এখনও কাস্টমাররা আসছেন এখানে ক্রয় করছেন, তবে এরপরে কী হবে সেটা উনিও জানেন না। আপনাদের আরও আমরা দোকান ঘুরে দেখাবো, এখানটায় অনেকগুলো দোকান রয়েছে, সুন্দর সুন্দর কাপড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়। এখানে কিন্তু আমরা প্রথমে লক্ষ্য করতে পারছি, ম্যাম যেহেতু কোভিডের সিচুয়েশন চলছে তো আপনাদের মনে হয় মাস্ক পরে আসা উচিত। প্রিয় দর্শক, আমাদের জিনিসটি মাথায় রাখতে হবে, যেহেতু কোভিড সিচুয়েশন রাজ্য থেকে কিন্তু বিধিনিষেধ জারি করা হয়ে গিয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু জোর কদমে প্রচার করা হচ্ছে যে মাস্ক পরা বাধ্যতামূলক। তবে অনেকেই আমরা দেখেছি এখানে কিন্তু মাস্ক পরছেন না, সেটা কিন্তু খুবই দুঃখের বিষয়, কারণ আমাদের সচেতনতা তার পাশাপাশি আমাদের পাশের জনের ভালো লাগতেও কিন্তু আমাদেরকে মাস্ক তো পরতেই হয়। কোভিডের বাইরে গিয়ে আমরা যদি ভারতীয় শিল্পের ভারতীয় কারুকার্যের কথা বলি, তাহলে কিন্তু ভারত কিন্তু কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারী, কাশ্মীরের যে কাঠের উপরে কাজ, যে কারুকার্য, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি, তার সৌন্দর্য কিন্তু আমরা প্রত্যেকে জানি, আর সেই সৌন্দর্যটাকে কিন্তু সরাসরি আমরা এখানে লক্ষ্য করতে পারছি মেলায়। আপনারা দেখুন মেলায় কী সুন্দর করে কিন্তু এইগুলো যে বিক্রির জন্য রাখা হয়েছে, তার পাশাপাশি শিল্পীর যে শিল্পকলা সেটি কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে, যে ফ্লাওয়ার ভাস রয়েছে, টেবিল রয়েছে, সোফা রয়েছে এগুলোর মধ্যে। আমরা চর্মশিল্প মেলায় এসেছি, আর চামড়ার কথা বলবো না, তা তো নয়। তো আপনারা এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো দোকান জুড়েই কিন্তু লেদারের ব্যাগসের সমাহার আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। তবে সমস্ত রকম যে কোভিড বিধিগুলো আছে সেই বিধিগুলো মেনটেন করেই কিন্তু আপনাদের এখানে আসতে হবে। আর ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেক ছেলেদেরই কিন্তু অভিযোগ থাকে যে মেলা জুড়েই কিন্তু মেয়েদের জিনিস, কিন্তু তা নয়। আপনারা এই মেলায় আসলে আপনারা দেখতে পারবেন ছেলেদেরও কিন্তু খুবই সুন্দর সুন্দর পোশাক, জুতো এখানটায় আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন লেদারে কত সুন্দরভাবে এই পোশাকগুলো তৈরি করা হয়েছে। আসুন আপনাদেরকে আমরা ভেতরে ঘুরে দেখাই, এখানে কিন্তু একাধিক জুতো রয়েছে, খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশনস রয়েছে, আর পুরো যত জুতো রয়েছে সবগুলোই কিন্তু লেদারের তৈরি। মেলা ঘুরতে ঘুরতে আরেকটি দোকানে কাশ্মীরের হ্যান্ডলুম, কাশ্মীরের কথা বললেই কিন্তু সেখানকার কারুকার্যের কথা বারবার ফুটে ওঠে, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, তার পাশাপাশি সেখানকার বস্ত্রের কারুকার্য। আপনারা ঢুকতে দেখতে পাচ্ছেন কাশ্মীরের কার্পেট হোক কিংবা কাশ্মীরের যে কাপড়গুলো রয়েছে, সম্পূর্ণ কাশ্মীরি ডিজাইনের আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন।
এই দোকানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু যে কাশ্মীরি যে ডিজাইনসগুলো রয়েছে কাশ্মীরি শল থেকে নিয়ে কাশ্মীরি যে সুতোর কাজ সেই সুতোর কাজ দিয়ে কি সুন্দর করে শাড়িগুলো তৈরি করা হয়েছে আপনারা সরাসরি আমাদের ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিচ্ছেন। এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের ওয়ার্ড্রোপে সুন্দর করে সাজিয়ে রাখতে এবং নিজেদের স্পেশাল অনুষ্ঠানগুলোকে আরও স্পেশাল করে তুলতে কিন্তু আপনাদের এসে এখানে এসে এই দোকানটাতে কিন্তু একবার হলেও আসতেই হবে। এবং তার পাশাপাশি এই যে কাশ্মীরের যে কারুকার্য সেটি কিন্তু আপনি আপনার স্পেশাল ডেজগুলোতে নিজেকে খুবই সুন্দরভাবে তৈরি করতে পারেন। দর্শক, আমরা ঘুরতে ঘুরতে আরেকটি দোকানে আসলাম যেখানে সম্পূর্ণ কিন্তু চটের উপরে কি সুন্দর কারুকার্য করে ব্যাগ তৈরি করা হয়েছে সেটি আপনাদের সরাসরি আমরা তুলে ধরছি। আমরা দোকানের ভেতরে যাব। সরি ম্যাম, আপনাদেরকে কিন্তু এখানে মাস্ক পরা একটু বাধ্যতামূলক যেহেতু আমরা মেলাতে ঢুকতে দেখলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কাস্টমার আছেন বা উনি ব্যবসায়ী কিনা আমি জানি না, তবে উনি কিন্তু মাস্ক পরেন, এটি সত্যি সত্যি খুবই দুঃখের বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কি টটের ব্যাগের উপরে কি সুন্দর কারুকার্য করে সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করা হয়েছে। এদিকে কিন্তু জুতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কলমকারী হোক বা অনেক ডিজাইন্সের জুতো কিন্তু এখানটায় রয়েছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন। আরেকটি জিনিস বন্ধুরা, জুটের যে অর্নামেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি খুবই সুন্দরভাবে এগুলো ডিজাইন করা হয়েছে, ডিজাইন করে বানানো হয়েছে। তার পাশাপাশি বঙ্গীয় যে শিল্প রয়েছে সেগুলো কিন্তু এখানে ফুটে উঠছে এই গয়নাগুলোতে। আমরা মেলা স্টলগুলোতে ঘুরতে ঘুরতে আরেকটি স্টলে এসে পৌঁছলাম। এখানটায় কিন্তু গুজরাটের কারুকার্য যেটা রয়েছে, গুজরাটের কারুকার্যের উপরে সুন্দর সুন্দর ব্যাগ, সুন্দর সুন্দর যে কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে পৌঁছে গিয়েছি। পিলো কভার হোক কিংবা তার পাশাপাশি যে বেড কভার এবং ব্যাগ, গুজরাটের কথা বললেই কিন্তু আমরা রঙিন একটি জায়গার নাম, এই কাপড়গুলোর মধ্যে সেই রং কিন্তু ফুটে উঠছে। আমরা মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে এখন কিন্তু কার্পেটের দোকানে, এখানটায় অনেক ডিজাইন্সের কার্পেট আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের চর্মশিল্প মেলা 2021 পুরোটাই ঘুরে দেখালাম। কোভিড সিচুয়েশনের মাঝে মেলাটি এখনও চলছে, তবে আপনারা যদি এই মেলায় আসতে হয় তাহলে আপনাদের অবশ্যই যেসব কোভিড প্রোটোকল রয়েছে সেগুলো মেনটেন করে আসতে হবে, অবশ্যই মাস্ক পরবেন এবং যতটা সম্ভব ফিজিক্যাল ডিস্টেন্স কিন্তু আপনাদের এখানে এসে মেনটেন করতেই হবে। আর এখানকার কালেকশনসগুলো কিন্তু আপনারা দেখে নিলেন, সত্যি খুবই অসাধারণ কালেকশনস। তবে যতটা সম্ভব আপনারা সতর্ক থাকুন, সতর্কতার সাথেই কিন্তু এই মেলায় আসুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।